গাম্ভীর্যের খোলস ছেড়ে এ যেন বদলে যাওয়া এক লিটন দাস। তপ্ত গরম রোদে যেখানে দাঁড়ানোই অনেক কঠিন, গরমে না বিশ্বাস অবস্থা অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ, কিন্তু লিটন দাসকে দেখা যাচ্ছে তিনি পরিশ্রম করে চলেছেন এই তপ্ত গরমেও। একাডেমি মাঠে লিটনের এই পরিশ্রম বলে দেয় লিটন রানে ফেরার জন্য কতটা বড়িয়া। এই গরমে যেখানে 5 থেকে 10 মিনিটই খোলা রোদের নিচে দাঁড়ানো কঠিন, সেখানে লিটন দাস প্রায় ঘন্টা দেড়েক এভাবে নিজের ফিটনেস দিয়ে কাজ করেছেন অনবরত। ট্রেনারকে দেখা গেছে লিটনকে একটা নির্দেশনা দিতে, সেই নির্দেশনা মেনেই লিটন দাস অনুশীলন করে গেছেন টানা লম্বা সময় ধরে। বিসিবির একাডেমি মাঠে যখন লিটনের এমন পরিশ্রম চলছে, ঠিক অপর পাশে মূল মাঠে তখন আবাহনীর খেলা শেখ জামালের সাথে। আবাহনীর হয়ে খেলার কথা ছিল লিটন দাসের, একটা ম্যাচও খেলেছিলেন কিন্তু সেখানে মন মতো পারফর্ম করতে পারেননি, এরপরই বিরতি নিয়েছেন, খেলছেন না আপাতত আবাহনীর হয়ে। লিটন দাস চাইলেই আবাহনীর হয়ে ম্যাচগুলো খেলতে পারতেন, কারিগরি টাকাও আয় করতে পারতেন, কিন্তু লিটন একটা বিরতি নিয়েছেন, সেটাও আন্তর্জাতিক ক্রিকেটে খুব দুর্দান্ত প্রতাপেই ফেরার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ লম্বা সময় ধরেই ব্যাট হাতে অধারাবাহিক লিটন কুমার দাস। স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিটন দাসকে নিয়ে সমালোচনা ছিল উপচে পড়া, আর তাই তো সেই জায়গা থেকে লিটনকে কামব্যাক করতে হলে নিশ্চয়ই নতুন করে সবকিছু শুরু করতে হতো। গেল কয়েকদিন আগেই লিটন দাসকে আমেরিকার ভিসা করতে যাওয়ার সময়ও দেখা গেছে বেশ অন্যমনস্ক। লিটন নিজেও জানেন বাংলাদেশের তার কাছ থেকে প্রত্যাশা কতটা। লিটন দাস সেই প্রত্যাশা মেটাতে পারছিলেন না লম্বা সময় ধরেই, তাই তো প্রত্যাশার পারদ যাতে ঠিকঠাক মতো মেটানো যায় তার জন্যই যেন নতুন করেই সবকিছু শুরু করতে চেয়েছেন লিটন। তাই তো এই তপ্ত রোদেও লিটনের শুরুটা নিজের ফিটনেস নিয়েই। ব্যাটাতে বাজে পারফরমেন্সের জন্য ভক্ত সমর্থকরা যেমন লিটন দাসকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনাও করেছে, ঠিক একই সাথে লিটন রানে ফেরার জন্য যখন এমন তপ্ত গরমে অনুশীলন করছে, পরিশ্রম করছে হরদম, তখন নিশ্চয়ই ভক্ত সমর্থকদের উচিত লিটন দাসের পাশে থাকা। দিন শেষে বাংলাদেশ ক্রিকেট ভালো করবে লিটনরা মাঠের ক্রিকেটে জিতলেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।